মুভির প্রথমে আমরা একটি আইভান নামের গরিলাকে দেখতে পাই। আমরা এটাও দেখতে পাই সে তার স্টোরি বলতে শুরু করে দিয়েছে। আসলে সে বলে সে কিভাবে তার সার্কাসের মধ্যে সব মানুষদেরকে শুতে মুগ্ধ করিয়ে রাখতো। তারপর আমরা দেখতে পাই সে যে মলটিতে থাকতো তার নাম বিগটপ। আসলে এই মলে আইভান ছাড়াও আরও কিছু পশুরা থাকতো, আর তারা আইভানেরই বন্ধু ছিল, আর তারা সবাই মিলেই অনুষ্ঠানের সার্কাস দেখাতো। তারপর আমরা এই সার্কাস বলতে এই মলের মেন মালিককে দেখতে পাই, আর তার নাম ছিল ম্যাক। আসলে ম্যাকও মনের দিক দিয়ে অনেক ভালো ছিল, কারণ সে তার মলের সব পশুদেরকে খুবই ভালোবাসত। যাই হোক, এখানে আমরা আইভানের বন্ধু বলতে বাকি পশুদের পরিচয় জানতে পারি। প্রথমে বল নিয়ে খেলতে একটি মুরগিকে দেখি, আর তার নাম হ্যান্ড্রিটা। তারপর একটি সিলকে দেখতে পাই, আর তার নাম ফ্র্যাঙ্কি। তারপরে ট্রাক চালানো একটি সুন্দর খরগোশকে দেখতে পাই, আর এই সুন্দর খরগোশের নাম ছিল মার্ফি। তারপর দেখতে পাই সুন্দর একটি প্যাট ডগিকে, যার নাম ছিল স্লিপাস। তারপর দেখতে পাই বড় একটি হাতিকে, যে কিনা আইভানের অনেক পুরনো বন্ধু ছিল, আর তার নাম দেওয়া হয় স্টেলা। তারপর লাস্টে একটি কুকুরকে দেখতে পাই। আসলে কুকুরটি এখানে ছিল না, সে রাতে চুপি চুপি আইভানের কাছে দেখা করতে আসতো এবং তার সাথেই থাকতো, কারণ কুকুরটি আইভানকে তার বেস্ট ফ্রেন্ড মানতো, আর তার নাম ছিল বব। অন্যদিক দিয়ে ম্যাকের একজন এমপ্লয়ার ছিল, তার সাথে তার মেয়ে জুলিয়া প্রায় এই মলে আসত। মলে এসে তার বেশিরভাগ সময় সে আইভানের সাথে কাটাতো। একদিন ম্যাক কিছু কথা বলে, আর তা শুনে আইভান বুঝতে পারে তাদের শোতে যে পরিমাণ টাকা ওঠে, বলতে যে পরিমাণ টাকা ইনকাম হয় তা দিয়ে তাদের এই সার্কাসের মলটি চালানোই কষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আইভান বুঝতে পেরে তার বন্ধু হাতি, যার নাম স্টেলা, তার কাছে বলে, তুমি দেখে নিও কালকের পারফরমেন্সে আমি এমন কিছু করব যাতে করে মানুষ আগের মতো জড়ো হয়ে যায়। এটা শুনে স্টেলা বলে, তাই যদি হয় তাহলে আমিও তোমার সাথে ভালো পারফরমেন্স করব। পরের দিন আইভান তার শোতে ভালো পারফরমেন্স দেখায়, কিন্তু এখনও সে দেখতে পায় তার শোতে মানুষ অনেক কম রয়েছে। তারপর একদিন ম্যাক তার সিকিউরিটিকে বলে আইভানের কেস থেকে ওই কুকুরটিকে বের করে ফেলো, কিন্তু ওই সিকিউরিটি কুকুরটিকে বার করতে পারছিল না, কারণ সে আইভানকে খুবই ভয় পেত, এই জন্য সে ওই কুকুরটিকে আর বের করতে পারে না। একদিন জুলিয়া আইভানকে আর্টিস্ট করার কিছু রং পেন্সিল এবং একটি কাগজ দেয়। এখানে বলে রাখা ভালো, জুলিয়া ভালো আর্ট করতে পারত, এমনকি আইভান জুলিয়ার আর্ট দেখেছিল, তাই জুলিয়া মনে করত আইভান হয়তো তার মতোই আর্ট করতে চায়। তারপর আইভান একটি পোকা দেখতে পায়, আর সে ওই পোকারের মতোই আর্ট করতে শুরু করে। বব আইভানকে আর্ট করতে দেখে সে কিছুই বুঝতে পারে না, কিন্তু তারপরও বব তার ড্রয়িং আর্ট দেখে সে খুবই ইমপ্রেস হয়ে যায়। পরের দিন মলে যখন জুলিয়া আসে, সে তখন আইভানের আর্ট করা ড্রয়িংটি দেখতে পায়, এমনকি সে তার বাবাকে ওই ড্রয়িংটি দেখিয়ে বলে, বাবা দেখো আইভান কি সুন্দর করে একটি পোকায় আর্ট করে ফেলেছে। তখন আইভান এটা শুনতে পেয়ে সে খুবই অবাক হয়ে যায়, কারণ জুলিয়া আইভানের আর্টিস্ট সম্পর্কে সে বুঝতে পেরেছে, এমনকি আইভান কোন পোকাটা আর্ট করেছে সেটাও বলতে পেরেছে। যাই হোক, কাজ কম হওয়ার কারণে মলের সাথে থাকা আরো দোকানদার আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, আর এই জন্য ম্যাক খুবই টেনশনে পড়ে যায়। তারপর একদিন ম্যাকের কাছে একটি ফোন কল আসে, যার ফলে সে অনেক এক্সাইটেড হয়ে যায়। তারপর বব ওই প্যাট ডগের সাথে দেখা করতে যায়, আর তাকে গিয়ে বলে আজকের শো ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ আমাদের মাঝে আরেকজন আসতে চলেছে। তখন প্যাট ডগিটি ববকে বলে, এই কথাটি আমাদের মাঝের আর কারো কাছেই বলো না, কিন্তু বব তার সকল বন্ধুদেরকে এই কথাটি বলে দেয়। তখন এটা শুনে তারা সবাই মনে করে হয়তো শুতে মানুষ কম হওয়ার কারণে বা ইনকাম কম হওয়ার কারণে অন্য কাউকে আনা হচ্ছে। তারপর আমরা যে আসার কথা তাকে দেখতে পাই, আসলে সে একটি বেবি হাতি, বলতে ছোট্ট একটি বাচ্চা হাতি। ম্যাক ওই বাচ্চা হাতিটিকে বড় হাতিটির সাথেই রাখতে বলে। তারপর ম্যাক ওই বাচ্চা হাতির সম্পর্কে তাদের সবাইকে বলে। আসলে ম্যাক কনফিডেন্স ছিল যে তার এই ছোট্ট হাতিটি দিয়ে আগের মতো পপুলারিটি বাড়াতে পারবে। আইভান খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ ওই ছোট্ট হাতিটি বেশি কথা বলতো। তারপর শুতে যখন আইভানের অর্ধেক পারফরমেন্স হয়, তখন ম্যাক তাকে কাট করে দেয় আর ওই ছোট্ট হাতিটিকে দিয়ে শু করায়। তো ভিতর থেকে আইভান এটা দেখে সে খুবই কষ্ট পায়। আসলে বড় আর ছোট হাতিটির জুটি দেখে মানুষ আগের মতোই শুতে আসতে শুরু করে, আর তাই ম্যাক আইভানের পোস্টারের জায়গায় ওই ছোট হাতির পোস্টার লাগিয়ে দেয়। তো এটার কারণে আইভানের খুবই খারাপ লাগছিল এবং হিংসে হচ্ছিল। একদিন জুলিয়া বড় হাতিটির পায়ে কিছু প্রবলেম দেখতে পায়, তো ম্যাক চেক করে তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। তারপর রাতের বেলায় ছোট হাতিটি স্টেলাকে বলে তার কাহিনী শোনাতে। সে বলে, আমি যখন ছোট ছিলাম অনেক নিচু একটা জায়গায় পড়ে গিয়েছিলাম, আর তখন একটি মানুষ বলতে একটি মেয়ে এসে আমাকে সেখান থেকে তুলে নেয়। সে ছোট হাতিটিকে এটাও বলে, তুমি কি জানো বাইরের দুনিয়ায় সবাই যার মতো করে চলতে পারে। আসলে বাইরের দুনিয়াটা এতই সুন্দর যে সেখানে সবকিছু রয়েছে, যেমন বড় বড় গাছ, পাহাড়, পর্বত, সুন্দর হিমেল হাওয়া, এমনকি আমাদের জন্য ভালো ভালো খাবারের ফল রয়েছে। তাদের এই কথাগুলো আইভান শুনতে পাচ্ছিল, আর তাই আইভানের মনেও বাইরের দুনিয়াটাকে উপভোগ করার ইচ্ছে জাগে। ওইদিক দিয়ে স্টেলার পায়ে সমস্যার কারণে সে শোতে অংশ নিতে পারছিল না, তাই ম্যাক শোতে ওই ছোট হাতিটিকে একাই অংশ নিতে বলে। এটা শুনে ছোট হাতিটি অনেক ভয় পেয়ে যায়। সে বলে, আমি একা শো করবো কিভাবে, যেহেতু হাতিটি অনেক ছোট ছিল।
তো এটা দেখে আইভানের ওই ছোট্ট হাতিটার প্রতি অনেক মায়া জাগে। সে এসে ছোট্ট হাতিটিকে সাহস দিয়ে বলতে থাকে, তুমি অনেক ভালো, তুমি অনেক সুন্দর করে পারফরমেন্স করতে পারো। মানে আইভান তাকে অনেক উৎসাহ দেয়, তাই হাতিটি অনেক সাহস পায় আর সবার সামনে গিয়ে সুন্দর করে উপস্থাপনা করে। যাই হোক, রাতে ছোট্ট হাতিটি এখন আইভানকে বলে, তুমি তোমার স্টোরি আমাকে শোনাও তো। তো আইভান স্টোরি বলতে শুরু করে। সে বলে, আমি যখন ছোট্ট বাচ্চা ছিলাম তখন ম্যাক আর তার ওয়াইফ আমাকে পালক নিয়ে এসেছিল। তারা আমাকে এতটাই ভালোবাসত যেন আমি তাদের বাচ্চা। তারা আমাকে তাদের বাচ্চার মতোই দেখাশোনা করতো। কিন্তু যখন আমি একটু একটু বড় হচ্ছিলাম তখন আমি তাদের অনেক কিছুই ক্ষতি করছিলাম, কিন্তু ম্যাক এসব নিয়ে একদমই বিরক্ত হতো না। কিন্তু এসবের কারণে তার ওয়াইফ বিরক্ত হয়ে যায়, আর আমার কারণেই তার ওয়াইফ তার থেকে সারা জীবনের জন্য অনেক দূরে চলে যায়। বাস তারপর থেকে দেখাশোনার জন্য ম্যাক আমাকে এই মলে নিয়ে আসে। তারপর থেকে এই মলেই আমি থাকি। তখন আইভান খেয়াল করতে পারে যে ছোট্ট হাতিটি তার স্টোরি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। আর তখন স্টেলা আইভানকে এসে রিকোয়েস্ট করে বলে, এই বাচ্চা হাতিটি এখন অনেক ছোট রয়েছে, তাই আমরা চাই না এই ছোট্ট হাতিটি সারা জীবন এই মলেই থাকুক, কারণ সে অনেক ছোট রয়েছে আর আমরা চাই সে বাইরে দুনিয়াটাকে উপভোগ করুক, দেখুক। আর তাই তুমি আমাকে প্রমিস করে বলো, যেভাবে হোক না কেন তুমি এই ছোট্ট হাতিটিকে এই মলের বাইরে যাওয়ার রাস্তা বের করে দেবে। তখন আইভান প্রমিস করে বলে, হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম, আমি তাকে বাইরে যাওয়ার রাস্তা বের করে দেবো। তখনই আইভান দেখতে পায় স্টেলা মারা গিয়েছে। আসলে মুভির এই দৃশ্যটি ছিল হৃদয় বিদারক। আসলে স্টেলার মৃত্যুতে ম্যাক, আইভান আর ওই ছোট্ট হাতিটি একেবারেই ভেঙে পড়ে। তারপর আইভান দেখতে পায় ম্যাক ওই ছোট্ট হাতিটিকে দিয়ে শোতে পারফরমেন্স করার জন্য জোর করে তাকে ট্রেনিং করানো হচ্ছে, আর এতে করে ছোট্ট হাতিটি একদমই দুর্বল হয়ে যায়। তখন জুলিয়া আর তার বাবা ম্যাককে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শোনে না। আর এটা দেখে আইভান খুবই রেগে যায় আর সে বলে, যাই হোক না কেন আমি এই ছোট্ট হাতিটিকে এখান থেকে বের করেই ছাড়বো। তখন আইভান তার কুকুর বন্ধু ববকে বলে, আমি শুনেছি হাইওয়ের পাশে বড় একটি জঙ্গল রয়েছে, তো আমার মনে হয় আমরা সেখানে স্বাধীনভাবে থাকতে পারবো এবং আমাদের মতো করে আমরা চলতে পারবো। তখনই আইভান একটি চাবি আট করে, কারণ সে জানতো এটা দেখে জুলিয়া বুঝতে পারবে আসলে আইভান কি করতে চায়। পরের দিন জুলিয়া আইভানের ড্রাউইংটি দেখতে পায়, কিন্তু সে ওই ড্রাউইংটি বোঝার আগেই ম্যাক ওই ড্রাউইংটি নিয়ে নেয়। সে যখন বুঝতে পারে আইভান ড্রাউইংটি করেছে তখন সে একটি আইডিয়া খুঁজে পায়, আর তখনই সব জায়গায় পোস্টার লাগিয়ে সবাইকে বলে দেয় আইভান এখন ড্রাউইং করতে জানে। আর তাই প্রচুর মানুষজন আইভানের ড্রাইং দেখার জন্য মলে ভিড় জমায়। কিন্তু শোতে ম্যাক অনেকবার বলার পরও আইভান একদমই কোনো প্রকার ড্রাইং আর্টই করে না, কারণ আইভান একটা জিনিস নিয়ে সবসময় চিন্তা করতে থাকে। সে স্টেলাকে প্রমিস করেছিল যেভাবেই হোক না কেন ছোট্ট হাতিটিকে এখান থেকে ভাগিয়ে দেবে। তখন ম্যাক আইভানকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই আইভানের কেজে ওই কুকুরটিকে দেখতে পায়। আর এটা দেখে ম্যাক রেগে গিয়ে তার সিকিউরিটিকে বলে ওই কুকুরটিকে সেখান থেকে বের করতে, আর তুমি যদি কুকুরটিকে বের না করতে পারো আমি তোমাকে এই চাকরি থেকেই বের করে দেবো। আর এই সুযোগে আইভান একটি আইডিয়া খুঁজে পায়। সে ববকে বলে, তুমি ওই সিকিউরিটির কাছে যাও। আর তখনই বব ওই সিকিউরিটিকে তার পিছে লাগিয়ে আইভানের কেজের ভিতর নিয়ে আসে, আর সে দেখতে পায় আইভান ঘুমিয়ে আছে। আর এই সুযোগে ওই সিকিউরিটি ভিতরে ঢুকে, আর তখনই সে পিছনে দেখতে পায় আইভান দাঁড়িয়ে আছে। যেহেতু সে আইভানকে ভয় পেত তাই সে সেখানে বেহোশ হয়ে যায়। আর এই সুযোগে সে চাবিটি নিয়ে ওই ছোট্ট হাতিটিকে বের করে ফেলে, সাথে সব অ্যানিমালসদেরকে বের করে ফেলে। তখন ছোট্ট হাতিটি বলে, আমরা কোথায় যাচ্ছি? তো আইভান বলে, আজ থেকে আমরা সবাই মুক্ত হয়ে যাচ্ছি, কিন্তু ওই প্যাড ডগি যেতে পারবে না, কারণ সে বাইরে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাই সে তার বন্ধু ববকে বিদায় জানায়। তারপর সবাই মেন দরজায় এসে দেখে সেটা লক করা। তখনই বব আইভানকে বলে, আমি জানি তুমি যদি চেষ্টা করো এটা ভাঙতে পারবে, কারণ তুমি অনেক স্ট্রং। আর তখনই সে এক ধাক্কায় পুরো দরজাটি ভেঙে ফেলে। তারপর তারা সবাই হাইওয়ের দিকেই রওনা হয়। ওই দিক দিয়ে সিকিউরিটি ম্যাককে সবকিছু বলে দেয় যে তারা বাইরে বেরিয়ে গিয়েছে। তারা যখন হাইওয়ের রাস্তা পার হচ্ছিল তখনই র‍্যাবিটের ট্রাকটি রাস্তায় আটকে যায়, আর তখনই গাড়ির নিচে চাপা পড়ার আগেই আইভান তাকে বাঁচিয়ে ফেলে। তারপর একজন তাদেরকে জঙ্গলে যাওয়ার সময় দেখে ফেলে। তারপর তারা সবাই জঙ্গলে এসে অনেক খুশি হয়। তারা একে অপরের সাথে আনন্দ উল্লাস করতে শুরু করে, কিন্তু তাদের এই খুশিটি সীমিত সময়ের জন্য। আইভান সামনে গিয়ে দেখতে পায় আসলে এটা কোনো জঙ্গলই নয়, আসলে এটা একটা পার্ক। এই পার্কের আশেপাশে মানুষের বসস্থান ছিল। আর এটা দেখে আইভান খুবই রেগে যায়। ওইদিক দিয়ে ম্যাক তাদের খুঁজতে খুঁজতে এখানেই চলে আসে, আর সে আইভানকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে আইভানকে বলে, তুমি এমন করে বাকি সব পশুদেরকে বিপদে ফেলছো, কারণ আশেপাশের মানুষরা তোমাদেরকে পাগল করে ফেলবে, যেহেতু এটা কোনো জঙ্গল নয়। এইসব কিছু শুনে আইভান বুঝতে পারে। তারপর তারা সবাই আবারও মলে চলে আসে। ওইদিক দিয়ে ম্যাক তার সিকিউরিটি গার্ডকে চাকরি থেকে বের করে দেয়। তারপর সে তার এমপ্লয়ার বলতে জুলিয়ার বাবাকে বলে, আমাদের অ্যানিমালসরা যে বাইরে বেরিয়ে গিয়েছিল এই কথাটি যেন কেউ জানতে না পারে, না হলে পাবলিকরা আমাদের শো বন্ধ করে দিতে পারে। তারপর আইভান ওই বাচ্চা হাতিটিকে বলে, আমি দুঃখিত,
আমি তোমাকে যেতে দিতে পারিনি। তখন ছোট্ট হাতিটি আইবানকে বলে, আসল জঙ্গল কোথায় রয়েছে আর সেটা দেখতেই বা কেমন। এইটা শুনে আইবান তার ছোটবেলার কথা বলতে শুরু করে। সে বলে, আমি তখন অনেক ছোট ছিলাম, মানুষেরা আমাকে ধরে নিয়ে এসেছিল আর আমি আমার পরিবারের সাথে খুবই ভালো সময় কাটাতাম। আর তখন থেকে আমি কাদা দিয়ে পেন্টিং বানাতে শুরু করতাম, যেটা আমার খুবই ভালো লাগতো। আসলে আইবানের বাবা চাইতো আইবান যেন তার মতোই বাহাদুর হয়, কিন্তু আইবান সেটা হতে চাইতো না। সে সারাদিন পেন্টিং করতো, না হয় তার খেলাধুলায় মুগ্ধ থাকতো। আমি আমার বাবার কোনো কথাই শুনতাম না। তো একদিন জঙ্গলে মানুষেরা অ্যাটাক করে দেয়, কিন্তু আমার বাবা আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে মানুষেরা তাকেও মেরে ফেলে, যেটা আমি আমার নিজের চোখেই দেখেছি। তারপর মানুষরা আমাকে শহরে নিয়ে আসে বেঁচে দেওয়ার জন্য, তবে ম্যাক এসে আমাকে পালার জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। এটা শুনে বব বলে, মানুষরা খুবই খারাপ প্রকৃতির এবং অনেক নিষ্ঠুর। তখন বাচ্চা হাতিটি বলে, না সব মানুষরা এক হয় না, কারণ স্টেলাকে তো একটি মেয়ে মানুষই বাঁচিয়েছিল। আর স্টেলা আমাকে এটা বলেছে তার স্টোরি বলার সময়। তোমরা কি দেখো না, জুলিয়া একজন মানুষের বাচ্চা আর সে আমাদেরকে কত ভালোবাসে আর কত খেয়াল রাখে। পরের দিন জুলিয়া কিছু কালার নিয়ে আসে আর সেও তার একটা ড্রয়িং আইবানকে দেখায় আর বলে, হ্যাঁ আমি জানি তুমি একজন ভালো আর্টিস্ট, আমার মনে হয় তোমার ইচ্ছে ড্রয়িং এর মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করো। জুলিয়ার মুখে এটা শোনার পর সে ওই কালারগুলো দিয়ে আরেকটা পেন্টিং বানাতে শুরু করে, কারণ সে একটা আইডিয়া খুঁজে পেয়েছে। পরের দিন ম্যাক তার মলের শো স্টার করে। তখনই এক সাংবাদিক এসে ম্যাককে বলে, আমরা যতটুকু শুনেছি আপনার মলের সব পশুরা নাকি পালানোর চেষ্টা করেছিল। উত্তরে ম্যাক বলে, এই সব কিছুই মিথ্যে। ওদিক দিয়ে জুলিয়া তার বাবার কাজে হেল্প করে। যাই হোক, শোতে এক এক করে সব পশুরা তাদের পারফরমেন্স দেখাতে শুরু করে। তারপর সবার শেষে আইবানের সময় আসে। যখনই আইবান শোতে এন্ট্রি হবেই মাত্র, তখনই সবাই আইবানের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়, বিশেষ করে ম্যাক, কারণ আইবান সেখানে এত সুন্দর করে একটি জঙ্গল আর্ট ড্রয়িং করে, তা দেখে ম্যাক আর সাংবাদিক তা কল্পনাই করতে পারে। কিন্তু এই ড্রয়িং এর মানেটা জুলিয়া বুঝে যায়। তখনই সে তার বাবাকে বলে, আসলে আইবান এখানে থাকতে চায় না, সে জঙ্গলে যেতে চায়। তো জুলিয়ার বাবা বলে, দেখো এটাতে আমরা তাকে কিভাবে সাহায্য করব। কিন্তু তখনই জুলিয়া ওই সাংবাদিকের কাছে গিয়ে সাহায্য চায়, আর এই খবরটা সাংবাদিক একটি নিউজ করে টিভিতে ছেড়ে দেয়। আর এই জিনিসটা পাবলিকরা বুঝতে পেরে ওই মলের সামনে গিয়ে মিছিল করতে শুরু করে। আসলে পাবলিকরা চায় এই মল থেকে সব পশুদের যেন মুক্ত করে দেওয়া হয়। আর ওই দিক দিয়ে এইসব কিছু দেখে আইবান অনেক খুশি হয়। সে মনে মনে বলে, যাক অনেক চেষ্টার পরে তার আইডিয়াটি কাজে লেগেছে। ওই দিক দিয়ে ম্যাক বাধ্য হয়ে তার মল থেকে সব পশুদেরকে নিয়ে যেতে বলে। তারপর পশুদের মধ্যে একজন আরেকজনকে বিদায় জানায়। যাওয়ার সময় আইবান ওই ছোট হাতিটিকে বলে, তুমি এখন মুক্ত হয়ে গিয়েছ আর আজ থেকে তুমি তোমার মতো করে চলতে পারবে স্বাধীনভাবে। সবার পরে বব আসে আইবানের সাথে দেখা করতে। তখন আইবান তাকে একটি পুতুল গিফট করে। তারপর সবার শেষে আইবানকে বিদায় জানাতে ম্যাক আসে। তখন ম্যাক আইবানকে ছোটবেলার একটি ফটো দেখায়। আর এখানে ম্যাক অনেক বেশি ইমোশনাল হয়েছে, কারণ সে ছোটবেলা থেকে আইবানকে নিজের হাতে লালন পালন করে বড় করেছে। যাই হোক, এখানকার দৃশ্যটি খুবই হৃদয় বিদারক। তারপর আইবানকে এখান থেকে তার স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাওয়া হয়। আইবান সেখানে গিয়ে চোখ খোলা মাত্রই সে অনেক ঘাবড়ে যায়, কারণ তাকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়নি। তখনই এক ডাক্তার আইবানকে বলে, ঘাবড়ানোর কিছুই নেই, তোমাকে তোমার জায়গায় নিয়ে যাওয়া হবে। আর তখনই আইবানের রুমের শাটার খুলে দেওয়া হয়। আর তখন সে বাইরে দেখতে পায় খুবই সুন্দর একটি জঙ্গল, যেটা আইবান সবসময় কল্পনা করত। আসলে এই জঙ্গলটি পালিত পশুদের জন্য, যেন তারা এখানে সেফ থাকতে পারে এবং খুবই সুন্দর একটি পরিবেশ নিয়ে বেঁচে থাকতে পারে। তখনই আইবান তার মতো আরো গরিলাকে দেখতে পায়। তখনই আইবান খুশিতে একটি গাছের উপর উঠে দেখতে পায় অনেকগুলো পশু পাখি এখানে রয়েছে, এমনকি ওই ছোট্ট হাতিটিও এখানে রয়েছে, আর সে তার অন্যান্য হাতিদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে। আর আইবান ইস্টেলাকে যে প্রমিস করেছিল তা এখানে ফাইনালি পূরণ হয়ে যায়। আসলে বড় হাতিগুলো ও ছোট হাতিটিকে খুবই ভালোবাসে, আর এখান থেকে আইবান ও ছোট হাতিটির খেয়ালও রাখতে পারবে। সুন্দর একটি মুহূর্ত দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের ভিডিও আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। ও হ্যাঁ, আরেকটি কথা, আসলে এই মুভির স্টোরিটি সত্য ঘটনার উপর নির্মিত। যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।